রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করি আল্লাহ পাক যেন তোমাদের সবাইকে ভালো রাখেন এবং ক্লাসগুলো নিয়মিত দেখার তৌফিক দান করেন তোমাদের অভিভাবকদেরকে বরাবরের মতো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তাদের কাছে একটা অনুরোধ রাখি যে ওনারা যেন তোমাদেরকে ক্লাসগুলো দেখার ব্যবস্থা করে দেন এবং তোমাদের ক্লাস তোমরা ঠিকমতো দেখতেছো কিনা এই বিষয়গুলো তদারকি করেন আমি আসিয়া খাতুন সহকারী শিক্ষক পীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় আজকে অনলাইন ক্লাসে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিষয়ে বাংলা দ্বিতীয় পত্র আমি আজকে তোমাদের যে বিষয়টা এখানে আলোচনা করব এটা হলো সন্ধি সন্ধি বাংলা ব্যাকরণের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে বোর্ডে লেখা আছে চাষিদের ঘরে ঘরে নবান্ন যদি আমরা এই একটা লাইন ফলো করি তাহলে দেখতে পাবো এখানে চাষিদের ঘরে ঘরে নবান্ন নবান্ন অর্থ নতুন ধানের যে উৎসব হয় এটা এখন নবান্ন শব্দটাকে ভাঙা হয়েছে বা বিশ্লেষণ করা হয়েছে এ থেকে আমরা দুইটা শব্দ পেয়েছি একটা হচ্ছে নব যোগ অন্ন নবান্ন নব যোগ অন্ন নবান্ন এখানে প্রথম যে শব্দটা এটা দ্বিতীয় শব্দের সাথে মিলে যে শব্দটা তৈরি হয়ে গেছে নবান্ন এখানে কি হয়েছে ওয়াদনি যোগ ওয়াদনি প্রথম যে শব্দটা নব এর শেষে ছিল ওয়া এই ওয়াটা দ্বিতীয় যে অন্য এই ওয়ের সাথে মিলে উভয়ে কি হয়েছে আ হয়েছে নব শব্দের ওয়া এবং অন্য শব্দের ওয়া এই দুটো ওয়া একসাথে মিলে কি হয়েছে আ হয়েছে যেটা এখানে আ হয়েছে নবান্ন এখানে ছিল নব কিন্তু এখানে আকার এসেছে এই আটা হলো এই আটা নব যোগ অন্য নবান্ন তাহলে আমরা এখান থেকে যদি দেখি যে সন্ধির সংজ্ঞাটা আসলে কি পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে এটা আমরা কোথা থেকে পেয়েছি এখান থেকে পেয়েছি পাশাপাশি দুইটি ধ্বনির মিলনে কি হয়েছে সন্ধি সৃষ্টি হয়েছে নবযোগান্ন থেকে কি এসেছে নবান্ন এসেছে আমি যখন অনলাইনে ক্লাস নেই তখন তোমরা যদি কোনো সমস্যার মুখোমুখি হও তাহলে আমাকে সরাসরি ফোন করবে তোমাদের সমস্যাগুলো আমি নিশ্চয়ই সমাধান দেওয়ার চেষ্টা করব অনেক সময় দ্রুত উচ্চারণের জন্য কি হয় দ্রুত উচ্চারণের ফলে শব্দ একসাথে মিশে যায় অথবা একটা ধ্বনি অন্য ধ্বনির স্থানে বসে যায় অথবা একটা ধ্বনি লোপ পায় তা দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত একই ধ্বনির মিলন পরিবর্তন বা বিলোপকে আমরা কি বলি সন্ধি বলি আমি আবারও বলতেছি যে যখন আমরা দ্রুত কোনো শব্দকে উচ্চারণ করি দ্রুত উচ্চারণের সময় কি হয় পাশাপাশি অবস্থিত শব্দের কোনোটার একটার সাথে অন্যটা মিলে যায় কোনোটার পরিবর্তন হয় বা একটা স্থানে অন্যটা বসে অথবা যদি কোনোটা লোপ পায় তাহলে কি হয় ধ্বনি সন্ধি সৃষ্টি হয় তাই সন্ধি অর্থ মিলন অন্যদিকে বলা যায় যে যদি কোনো শব্দের লোপ পাওয়ার ফলেও সন্ধি সৃষ্টি হতে পারে বা সন্ধি তৈরি হতে পারে এখন আমরা আজকে তোমাদের সন্ধির সংজ্ঞার পাশাপাশি তোমাদের সন্ধির প্রয়োজনীয়তা পড়াবো তোমাদের শ্রেণী পাঠ্যপুস্তকে সন্ধি যেভাবে দেওয়া আছে ওখান থেকেও তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে সন্ধি কিভাবে তৈরি হয় এবং সন্ধির প্রয়োজনীয়তা কী এরপরেও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর যদি তারপরেও কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তীতেও আমার সাথে তোমরা যোগাযোগ করে এগুলোর সমাধান করে নিতে পারবে সন্ধির প্রয়োজনীয়তা সন্ধি আমরা কী জন্যে শিখব নিশ্চয়ই এর কোনো গুরুত্ব আছে যে জিনিসের প্রয়োজনীয়তা নেই সেই জিনিস কিন্তু মানুষ শিখে না অর্থাৎ সন্ধিরও প্রয়োজনীয়তা আছে এই জন্য আমরা সন্ধিটা শিখব সন্ধির প্রয়োজনীয়তাগুলো কী সন্ধির প্রয়োজনীয়তার ভিতরে উচ্চারণ সহজতর হয়
কি হয়, সন্ধিতে উচ্চারণ সহজতর হয়। যেমন নব যোগ অন্ন, এখান থেকে আমরা কি শিখেছি, নবান্ন, এটা উচ্চারণ করা অনেক সহজ। নব একবার উচ্চারণ করলাম, অন্ন একবার উচ্চারণ করলাম, আর দুইটাকে যখন আমরা একত্রে বলতেছি তখন কি হচ্ছে, নবান্ন। তাহলে উচ্চারণটা কি হচ্ছে, সহজতর হচ্ছে, এই জন্য আমরা সন্ধিটা শিখব। নাম্বার দুই আছে, সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে। সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে, এখানে আমরা একটা উদাহরণকে বারবার ব্যবহার করেছি কারণ একটা থেকে এটা বোঝা সম্ভব। সন্ধির সাহায্যে ভাষা সংক্ষিপ্ত হয়েছে, যেমন নব যোগ অন্ন, নবান্ন, তাহলে এই ভাষাটা অল্প পরিসরে চলে এসেছে, নবান্ন কি হয়েছে, অল্প পরিসরে চলে এসেছে। তাই বলা যায় যে সন্ধিতে কি হয়, ভাষা সংক্ষিপ্ত হয়। সন্ধির ফলে নতুন নতুন শব্দ তৈরি হয়। সন্ধির ফলে কি হয়, নতুন নতুন শব্দ তৈরি হয়। আমরা মূল শব্দ শিখেছিলাম নব আর অন্ন, নব এবং অন্ন, তার থেকে আমরা নতুন একটা শব্দ বের করে ফেলেছি, নবান্ন। নবান্ন, নব অর্থ নতুন, অন্ন অর্থ খাবার, আর নবান্ন কি, নতুন ধানের যে উৎসব সেটাকে হলো নবান্ন বলে। এখানে একই কথা এসেছে কিন্তু সেটা হয়েছে সংক্ষিপ্তভাবে। এখন চার নম্বরে যদি আমরা দেখি, তাহলে শুদ্ধ বানান লিখতে সাহায্য করে। সন্ধির ফলে কি হয়, শুদ্ধ বানান লিখতে সাহায্য করে। আমরা যখন ভিন্ন ভিন্ন বানান লিখবো তখন আমাদের ভুলের সম্ভাবনাটা বেড়ে যায়, তখন কি হয়, আমাদের ভুলের সম্ভাবনাটা বেড়ে যায়। তাই আমরা সঠিকভাবে লিখতে গেলে, সঠিকভাবে লিখতে গেলে কি লিখতে পারবো, যে বানান ভুল হবে না, বানান কি হবে না, ভুল হবে না। নবান্ন যখন আমরা লিখবো আমাদের কি হবে, ভুলের সম্ভাবনাটাও কমে যাবে। উচ্চারণ শ্রুতি মধুর হয়, উচ্চারণ শ্রুতি মধুর হয়। নব যোগ অন্ন, নবান্ন, নব যোগ অন্ন, নবান্ন, এটা ভেঙে ভেঙে যখন বলি তখন শুনতে এতটা ভালো লাগে না, কিন্তু যখনই আমরা নবান্ন উচ্চারণ করি, নবান্ন কথাটা বলি, তখন এটা শুনতে অনেক শ্রুতিমধুর হয়। এরপরেও কি, আমাদের সময় কম লাগে, সময় কম লাগে। আমরা যদি দুইটা শব্দ আলাদা আলাদা করে লিখি অথবা দুইটা শব্দ আলাদা আলাদা করে বলি, তাহলে আমাদের যে পরিমাণ সময় অপচয় হয়, কিন্তু আমরা যদি একসাথে শব্দটাকে বলি অথবা একসাথে শব্দটাকে লিখি, তাহলে আমাদের কি হয়, সময় কম লাগে। তাহলে আমরা কি দেখলাম, যে পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে কি বলে, সন্ধি বলে। পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। আমরা আর একটা উদাহরণ দিয়ে দেখি, শত যোগ অধিক সমান সমান শতাধিক, অ যোগ অ মিলে কি হয়েছে, আ হয়েছে। এখানে আমরা আরেকটা উদাহরণ দিলাম, সেটা হলো শত যোগ অধিক শতাধিক, শত যোগ অধিক শতাধিক। এখানেও কি হলো, ঠিক একই, অ যোগ অ মিলে আ হয়েছে। এই শতর এখানে একটা অ, শত ত অ শত, এই ত উচ্চারণে অ আসতেছে, এই অটা এবং অধিকের অটা, এই দুই অ মিলে কি হয়েছে, আ হয়েছে, যেটা কোথায় বসেছে, এখানে বসেছে, শত অধিক শতাধিক। তাহলে দেখো আমার উদাহরণের সাথে যে উচ্চারণে সহজতর হলো, ভাষা সংক্ষিপ্ত হলো, নতুন ধরনের একটা শব্দ আমরা পেলাম, শত আর অধিক থেকে কি পেলাম, শতাধিক,
শুদ্ধ বানান লিখতে সাহায্য করে। আমরা সহজে এটা লিখতে পারি, শুদ্ধ বানান লিখতে সাহায্য করে। উচ্চারণটা শ্রুতি মধুর হয়েছে, শত অধিক না বলে আমরা যদি বলি শতাধিক তাহলে কি উচ্চারণটা অনেক সুন্দর হয়েছে, এবং পরবর্তীতে কি সময় কম লাগে, আমাদের কি হলো সময়টা বেঁচে গেল। যে শত যোগ অধিক বলতেও আমাদের যেমন সময় লাগতো, আবার লিখতেও ঠিক সময় বেশি লাগতো, এই দুইটা এক এক সাথে হয়ে গেল আমার শতাধিক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের এর ভিতরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ফোন করে অবশ্যই অবশ্যই জানাবে। এবং তোমাদের বাসায় তোমরা সন্ধির সংজ্ঞা এবং সন্ধির প্রয়োজনীয়তাটা, সন্ধি বিচ্ছেদ তোমরা দেখবে, যখন যেখানে সমস্যা মনে হয় সেখানে বইতে আন্ডারলাইন করে রাখবে অথবা খাতায় লিখে রাখবে এবং আমার সাথে যোগাযোগ করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সন্ধির প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্র অনেক কঠিন, এজন্যে বাংলা দ্বিতীয় পত্র তোমাদেরকে বেশি করে পড়তে হবে, বিশেষ করে বহুনির্বাচনীতে অনেক কঠিন লাগে তোমাদের কাছে, তাই বেশি বেশি করে পড়লে নিশ্চয়ই এই সমস্যাটা আর থাকবে না। তোমাদের অভিভাবকদের তোমাদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার এবং তোমাদের পড়াটা খেয়াল করার অনুরোধ করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম।